Ati bates mane to pan nande to dure ke bhai kole to pani silo na kole pani silo na bhai edika bhai pani khao pan nande to dure tumi to amaku sathe sob shomoy dur dur koro dekho mukhe mukhe torko kore eto shob বৌমা আসতেছি আম্মা। আম্মা ডাকছেন আমারে? হ্যাঁ, তোমার শ্বশুর আসার সময় হয়ে গেছে, ভাত আইছে, বাথরুমে ডাইরা দাও। কি ব্যাপার, তোমার ভাত ডাইরা দিবার খুলাম, তুমি বইলে কিছু কবা? হ্যাঁ আম্মা, একটা কথা কইবার চাইছিলাম। আসলে যে সানি সানি তোমার একটা কথাও শুনে না আম্মা, আমি কিছু কইলে আমার উপর রাইগা যায়, তারপর আবার শুভা বিমু ওদের উপর অনেক অত্যাচার করে। আম্মা, আমি আমার দুই মেয়েনে ঢাকা ছিলাম, তখনই তো অনেক ভালো ছিলাম, আপনি যদি আবার বলেন তাহলে আমি আমার দুই মেয়েনে ঢাকায় চলে যাবো। কে কে তোমার ঢাকাতে থাকবো? আমার কি বাড়ি ঘর নাই? আমার বাড়ি ঘর থাকতে কেমনি কই ঢাকার বাড়ি তোমার বাসা বাড়িতে থাকা থাকবো? ও আমার পোলা কে হাগো না কোন পেলে অপচয় করবা, তুমি বলে হেই রান্দাই ঘুরো। আর সতীনের পোলা পান তো এদিকে সহ্য একটু কমই হয়, শুনো এখন যাও বা তা তো এই গেছে, এখন একটু মানাই নেওয়ার চেষ্টা করো, তুমি যদি মা হয়ে না মানাই নাও তাহলে কেরা নিব? ঠিক আছে আম্মা, আপনি যেভাবে বলেন সেভাবেই করব। আসলে বিষয়টা আপনারা জানানো উচিত ছিল, এই কারণে জানাইলাম। ঠিক আছে আম্মা, আমি বাতির ডিশ নিয়ে আসি। আসলে যে শাস্ত্রে কয় এক গাছের বাকল কুন্দি না আরেক গাছে নাগে না, এখন তো নিয়ে খাইবার পারতাস না পোলাটা রে, কোন পেলে পোলাটা দূর নাম ভাই খুব হেই পেলে পয়েন্টে পয়েন্টে ঘুরে বেড়ায়, ওরা কেন আমি বুঝি না, আমি ঠিকই বুঝি। দেখছ আমার নামে বিচার দিল, দেখে নি ভীম শোভা। ছোট মানে পাটিপ তো গেছি না পাটিপ হাতে জোর নাই বাই বকা দাও কে টিপতাছি তো ওরে আমি বকা দিছি ভাই আমি তোমার ছোট বোন লাগি তুমি আমার মারতাছো কে মারতাছি মানে ভালোভাবে টিপ ভাই টিপতাছি চোখে মানে আইসা থাকে চোখে মানে আইসা থাকে এটাও টিপ আরেকটা গেছে পানির জন্য আসেও না ছোট বোন ছোট বোন ভালো কথা কইলেও খারাপ ব্যবহার হয় তোমাদের, তাই না? তুমি রে কি ভালো কথা কইতেছো ভাই, তুমি তো আমাকে সাথে সব সময় দূর দূর করো, দেখছো মুখে মুখে তর্ক করে এত সাহস এত সাহস শালি ভাই সাহস মানুষজন খারাপ বলবো না কি হয়েছে বৌমা দাদা দাদা বাবা কি করতেছ বৌমা
মামা তুমি হ্যাঁ সি বোমা সি সালে মা মরা ছেলে আর তার তো মারতেছো তুমি না মানে দাদা চুপ করো তোমরা দাদা লাগ দিন দেখলাম আর দেখো দিন আর দেখি দেখো দাদা বিমু সবাই আমি আদর করি সে তো আর তা দেখতে পারে না আর দাদা মাসি গে দেখি জানো তুই ওদের সৎ ভাই তুই ওদের আদর করিস কে আদর করা যাবো না দাদা ঠিক আছে তুই কান্দিস না বৌমা এরকম ঘটনা আর না ঘটে চল সানি আমি কিছু বলতে গেলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে ওগো তুমি আমাদের ঢাকা নিয়ে যাও আমরা যখন ঢাকা ছিলাম তখনই তো অনেক ভালো ছিলাম আমরা আর এখানে থাকবো না যদি এখানে থাকি তাহলে হয়তো আমার মেয়ে দুটোর আমি বাঁচাইতে পারবো না কারণ সানি যেভাবে আমার মেয়ে দুটোর মারধর করে আমার খুব কষ্ট লাগে গো মা ও এটা আমি কেমনে সহ্য করবো তুমি কও শোনো আমি সবই বুঝি সবই জানি আসলে সোবার বিমু এই সম্পত্তি থেকে বঞ্চিত হবো দেখাই আমি এখানে আইছি আব্বা আব্বা গো আব্বা গো সম্পত্তির দরকার নাই আব্বা কারণ এই জীবনে যদি না বাইচে থাকে তাহলে আমরা সম্পত্তি দিয়ে কি করবো আব্বা 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 গো আব্বা আমরা আর এই বাড়িতে থাকবো না আব্বা চলো আমরা ঢাকা চলে যাই আব্বা ঢাকা চলে যাই দেখি আব্বার সাথে কথা বলি দেখি কি করা যায় বাবা মা ওদের যেহেতু এখানে সমস্যা হইতেছে তাহলে আমি ঢাকা ছেলে দেখে উঠবো দেখ বাবা তুই আমাকে একটা মাত্র পোলা এইভাবে মাসের পর মাস তুই যদি বছরের পর বছর ঢাকা পরে থাকোস গ্রামের মানুষ ভাই আমাকে কি কয় মনে করে আমরা ভাই পোলা নিয়ে পোলার বউ নিয়ে এই সংসারে মিলা জুলা খাইতে পারি না তোমার আমি কত কইছি তুমি বিশ্বাস করো নাই আব্বা তুমি বিশ্বাস করো নাই তবে আমরা দুই বোনের এক বোন যেদিন মরম ওই দিন তুমি এই বাড়ি ছাড়বা আব্বা ওই দিন তুমি এই বাড়ি ছাড়বা তবে আব্বা তোমার তোমার মনের আশা মনে পূরণ হয়েছে আব্বা তোমার মনের আশা মনে পূরণ হয়েছে এতক্ষণে শুভা মনে মরে গেছে গা আব্বা শোভা শোভা শোভা
বিশ্বাস করি নাই, ভাবছি তোরা তো তিনটা ভাই বোন মিলামিশে থাকবি। না না, তা যখন থাকবি না, তোরা আমি উচিত শিক্ষা দিতেছি। এরপর থেকে ওরা দুই বোনে এই বাড়িতে থাকবো, আর তুই তুই ঢাকার বাড়িতে পড়ে থাকবি। দেখ একা একা গার্জেন ছাড়া থাকলে কেমন লাগে। শুভা কথা কো, শুভা কথা কো, শুভা তোমরা এই কথাই কইবে না হাসপাতাল নিয়ে যাবে? হ্যাঁ কইছো, না কিছু তোর হাসপাতালে নিয়ে যাও।